আমার ছোটবেলা আমার স্বপ্ন ছিল, এই আল্লাহ আমার জয়নালউদ্দিন বানিয়ে দিও, আমাকে জয়নালউদ্দিন বানিয়ে দিও। আমি মুনাজাত করতাম, সেই জয়নালউদ্দিন উনিও নাই আজকে, সে উনার কথা আমি শ্রদ্ধা মনে করি। আমার ছোট মেয়ে বড় মেয়ে চিত্র আমাকে প্যারিসে প্রথম ফার্স্ট ডেজলে একদম পোপা এক্সপ্লিকে ওকে একটু বুঝো ওকে যে আমাকে বলছে ওখানে কন্টেম্পোরারি পেন্টিং পোর্ট্রেট এক্সিবিশন হবে লুক্সামবুর্গ মিউজিয়ামে। ওকে কে কে থাকবে? আমি দেখলাম ওয়াও, তো বিগ বিগ নেম। ওকে পোর্ট্রেট 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 সবাই কে কী করবে? তো সব শিল্পী পৃথিবীতে সব শিল্পী তো যাকে ভালোবাসো কি তাকে। তা আমি ভাব দেখি যে সবাই দেখি যে ওর প্রিয় ব্যক্তি যাকে ভালোবাসে ওর মাকে বা অনেকে অনেক। আমি ভাবলাম এই মুহূর্তে এইবারই সময় আমার বঙ্গবন্ধুকে আঁকব। এই প্রথম এটা হলো 1997 লুক্সামবার্গ মিউজিয়ামে আঁকছি, যে ছবি কী আঁকব, সো যে ছবি আমি বিদ্রোহ রিভলিউশনারি একই সাথে, এটা হলো আমার অনুভূতি যে উনি না হলে হয়তো আমরা বিজয়ী হতাম না, সে ওইভাবে আঁকছি একটা একে দিয়েছে ওকে একজন দিলাম আমি। আর চিত্র তখন ওর 3 বছর বয়স, যাচ্ছি দূর থেকে বলতেছে বাবা বাবা তোমার পেন্টিং, আসলে এমন জায়গা লাগিয়েছে মেইন জায়গায়। আমি হাই হাই সব আসলে অন্যরা পড়তে ডাকছে যে মডার্ন টডার্ন কী সব করে টোরে এই ইয়ে করছে এই করতে, কিন্তু আমি তো সবাই ভাবছে অনেকে চিনে না, টাইটেল ফ্রেঞ্চে লিখেছি আমি দো বাঙ্গাল ফ্রেন্ড অফ বেঙ্গল, হ্যাঁ ফ্রেন্ড অফ বেঙ্গল। তো সবাই আমি ঢোকার পর সবাই বলছে এই ইয়ে, আমি যে খুব প্রাউড ফিল করলাম ওয়াহ এত ইম্পর্টেন্ট জায়গায়। এ কি কে অনেকে আমি বললাম তোমার কী মনে হয়? অনেকে তো আমার একটা কিউরিওসিটি, সবাই বলে অ্যান্থনি কুইন, নো হি ইজ নট লাইক অ্যান্থনি কুইন, ওকে হি ইজ এ ফাদার মানে প্রেট ফাদার মানে চার্জের, আমি নো হি ইজ মাই ফাদার। হ্যাঁ ইউ লাইক ইউর ফাদার? তো বুঝে নাই ইন ফাদার ইজ এ ফাদার অফ বাংলাদেশ, বিগিনিং বুঝে নাই বাংলাদেশ, আচ্ছা আমি ঠাট্টা করছি। আমি কে নাও আমি আমার বউকে ডাকলাম, বলো আমার না নিজের কাছে কেমন লাগছে, বুঝে নেই কেন তাহলে সাকসেসফুল হই না।